আপনি জন্মের পর কিন্তু বাংলায় বলেন, ঠিক না? এবং একটা বাচ্চাও যখন জন্ম হয় সে কিন্তু তার মাকে বাংলায় মা বলে। এ বি সি ডি, হিন্দি সিরিয়াল, ইংলিশ মুভি, এগুলো আমাদের ন্যাচার হয়ে গেছে। আমরা যখন তখন বাইরের কালচারের এফেক্ট আমরা নিজেদেরকে চেঞ্জ করতেছি, আমাদের চোখটা সবসময় বাইরের কালচারে। কিন্তু যদি বাইরের কালচারে যাই, চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, যেই দেশে যান, তারা কখনো অন্যের কালচার ফলো করে না, তারা তাদের নিজেদের কালচার দিয়ে সবসময় সুন্দরভাবে বরণ করে। শুধু আমরাই একমাত্র জাতি যারা নিজেদের কালচারকে মিক্স করে অন্যকে ফলো করে নিজের দেশের সংস্কৃতি নষ্ট করতেছি। আপনি দেখবেন যে আমাদের বর্তমানে যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, কনসার্ট বা যেখানেই বলেন, সবসময় কিন্তু আমরা বাইরের কালচারের যে প্রোগ্রামগুলো, যে সংগুলো, আমরা সেগুলোই প্র্যাকটিস করি, সেগুলোই পারফর্ম করি। এবং আমাদের নিজেদের যে কালচারাল গান ছিল ওগুলো আমরা ড্রপ করি, ইজিলি ড্রপ করে। আমরা পিটবুল, এমিনেম, বিভিন্ন ধরনের অনেক নাম করা গায়কের গান শুনি এবং তাদের দেখা দেখি আমরা গিটার, পিয়ানো এগুলো আমরা শেখা শুরু করি। আমরা জাস্ট তাদেরকে পুরোপুরি ফলো করি। ওকে, যদি জব সেক্টরে যাই, আপনি যত ভালো ইংলিশ পারবেন আপনি ততটা ভালো এমপ্লয়। আপনি যে বাংলাদেশে থাকেন, বাংলা যে আপনার পরিচয়, জব ক্ষেত্রে আপনার ভ্যালু নাই। হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক ভাবছেন, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কোনো প্রায়োরিটি হতে পারে না। আমাদের প্রায়োরিটি হচ্ছে বাংলা, ইংলিশ হচ্ছে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ। পান্তা ইলিশ, এই যে প্রতি বছর শেষে নতুন বছর সকালে আমরা পান্তা ভাত দিয়ে খাই, বাট এই পান্তা ইলিশটাকে বলা হয় গ্রামের ঐতিহ্য। কিন্তু আপনি যদি গ্রামে যান, আপনি কখনো পাবেন না যে কোনো কৃষক বছরে 2-3 বার বেশি ইলিশ খেতে পারছে। কারণ হচ্ছে ব্যবসায়ীরা ইলিশগুলা বিজনেসের জন্য রাখে, কৃষকদের জন্য রাখে না। মানে হচ্ছে আমরা বাংলার কালচারকে ব্যবসার জন্য ইউজ করি। সালাম, বরকত, রফিক, জব্বার, তারা যদি বেঁচে থাকতো আপনার কি মনে হয় তারা 1 ফোঁটা রক্ত দিত? আমার মনে হয় না। ঠিক আছে থাকুক, চলুন আজকে থেকে ভাবি, সেই ফিল করার জন্য চলে যাই সেই বাংলার ক, খ, গ, ঘ, লাল নীল টিপ, লাল শাড়ি, নীল শাড়ি, আলতারাঙ্গা সেই লাল পা এবং মাথায় গামছা পরা, লাল নীল হলুদ সবুজ পাঞ্জাবি পরে সেই বাউল, লালন, দোতারা, ডুগডুগি এবং সেই গ্রামের অনেক বিশাল করে যে মেলা হতো, চলুন সেই মেলার অনুভবে চলে যাই। হ্যাঁ আপনি ঠিক বলছেন, একদিনেই হয়তো সব চেঞ্জ হয় না, কিন্তু আমি আপনাকে বলছিও না আপনি একদিনে চেঞ্জ করেন। আমি শুধু আপনাকে এটাই বলতে চাই যে মন থেকে ফিল করুন। বাইরে তো সে যে কী হবে যদি ভিতরে যদি কোনো রং না থাকে। যদি নববর্ষের দিকে তাকাই, সকালে পান্তা ইলিশ, মাথায় গামছা, হ্যাঁ আমরা একদিনে বাঙালি হয়ে যাব। আমি জাস্ট এটাই বলতে চাই যে একদিনের জন্য বাঙালি না হয়ে, মন থেকে সবসময় নিজেকে ফিল করার চেষ্টা করুন আপনি একজন বাঙালি। মাথায় গামছা লাগায় স্টাইল করার জন্য না, কৃষক তার ঘাম মোছার জন্য মাথায় গামছা লাগায়। সকালে ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খেয়ে না বাঙালি হওয়া যায় না। নর্মাল ড্রেস পরে যদি গরিব বাচ্চাদের, গরিব মানুষকে খাওয়ান, নিজেকে বাঙালি ফিল করতে পারবেন। এবং আমি এটাই বলতে চাই, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাঙালি হতে চাই। আমি বাঙালি না কারণ আপনি হয়তো খেয়াল করছেন আমি বলার সময় অনেক ইংরেজি বলছি, কারণ হচ্ছে আমাদের কালচারটা এমন হয়ে গেছে। তাই আমি চেষ্টা করছি বাঙালি হওয়ার জন্য, আমি বাংলাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, ততদিন ভালো থাকবেন। শুভ নববর্ষ, আমি রায়হান শেষ করছি।